ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পিএসবির বিপক্ষে হ্যাট্রিকের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সবচেয়ে বেশি হ্যাট্রিকের কীর্তি গড়েছেন লিওনাল মেসি লিওনাল মেসির অনন্য এই কীর্তি দেখে মুগ্ধ বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভারদে। তাই তো ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাষাতে ভুলেননি তিনি মেসির অসাধারণ নৈপুণ্যে ক্যাম্প নুয়ে মঙ্গলবার রাতে ইউরোপ সেরা প্রতিযোগিতার বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চার শূন্য গোলের জয় পেয়েছে বার্সেলোনা পুরো ম্যাচে লিওনাল মেসির দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে কোচ আর্নেস্তো বালভারদে বলেন মেসির বিষয়টা স্বাভাবিক কারণ আমরা সবসময় এটাই দেখি রেকর্ড গড়াটা তার জন্য রুটিনে পরিণত হয়েছে ফ্রিকিক থেকে করা মেসির গোলটির প্রশংসা করে স্প্যানিশ এই কোচ বলেন আমাদের যে কারো জন্য এই ফ্রিক অসাধারণ কিছু হত কিন্তু যে প্রতিদিনই এমন কিছু করে তার জন্য খুবই স্বাভাবিক ছিল এটি লিউর ফ্রিকিক থেকে করা গোলটি অবিশ্বাস্য ছিল মেসির গোলের পর আমাদের খেলা ওখানেই মোর পরিবর্তন হয়েছে সে সময় একটা গোল খুবই জরুরি ছিল আর যেটি করে দলকে জয়ের পথ দেখিয়েছে মেসি গত তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ ইউরোপ সেরা প্রতিযোগিতার এবার চ্যাম্পিয়ন হতে চায় বার্সেলোনা আর এমনটা জানিয়েছেন কোচ আর্নেস্তো বালভার্দে এ প্রসঙ্গে তিনি বলেন গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ অতি গুরুত্বপূর্ণ এবারের শিরোপা আমাদের চাই তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব